আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একতলা ব্রিক ফাউন্ডেশনের একটি বাড়ির ডিজাইন নিয়ে এসেছি। তো আশা করছি এই ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে খরচের হিসাবের একটি আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের মূলত ব্রিক ফাউন্ডেশন একতলা বাড়ি। তো আমাদের বাড়িটিতে কীভাবে আমরা কম খরচের মধ্যে করতেছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে একে একে বলে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের বাড়িটির প্রথমত কোনো ড্রয়িং ডিজাইন করানো হয়নি, দ্বিতীয়ত আমাদের বাড়ির সামনে কোনো ব্যালকনি বা ফোস্টার ডিজাইন রাখা হয়নি, তৃতীয়ত আমাদের বাড়িটিতে কোনো ছাদে ওঠা সিঁড়ি রাখা হয়নি। তো আমরা এগুলো না করাতে আমাদের বাড়ির খরচের হিসাব অনেক, আমাদের খরচটা অনেক সেফ হয়েছে। তো আপনারাও যদি এরকম করেন, খুব সিম্পলের মধ্যে একতলা ব্রিক ফাউন্ডেশন বাড়ি করেন, তাহলে আশা করছি অল্প খরচের মধ্যেই করে নিতে পারবেন। তো আমাদের এটা, আমাদের এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে এবং একটি টয়লেট, একটি কিচেন রাখা হয়েছে। তো আশা করছি যে আপনারা 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করলে আমরা এই বাড়ির সম্পর্কে খরচের হিসাব থেকে শুরু করে কীভাবে কী রাখা হচ্ছে সব কিছু এই ভিডিওর মধ্য দিয়ে ইনশাল্লাহ দেখতে পারবেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 28 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 32 ফিট। টোটালি 996 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের এই পুরো বাড়িটি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি এরকম 996 স্কোয়ার ফিটের মধ্যে খুবই অল্প খরচের মধ্যে নির্মাণ করে নিতে পারেন। অথবা আপনারা যদি সামনে বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য ফোস্টেড ডিজাইন অথবা ব্যালকনি দেন, তাহলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা আরও বাড়বে ইনশাআল্লাহ। তো তাতে করে আপনাদের 1000 স্কোয়ার ফিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি বেডরুম। তো এটা হচ্ছে গেস্টরুম বলতে পারেন। তো আমাদের গেস্টরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে এবং আমাদের ভিতরের বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিংগুলো খুব ভালো দেখা যাচ্ছে, কারণ আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে ঘাটনিগুলো করানো হয়েছে, সেই জন্য আমাদের ঘাটনিগুলো খুব সুন্দর দেখাচ্ছে এবং ফিনিশিংটি খুব ভালো আসছে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির কাজগুলো দক্ষ মিস্ত্রি দিয়ে করাতে, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় অথবা আপনাদের বাড়ির সৌন্দর্যটা বাড়ে। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে যে কলমগুলো রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কলমের সাইজ রাখা হয়েছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এবং আমাদের ভীমের সাইজ রাখা হয়েছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো আমাদের কলমের মধ্যে 10 মিরর 4টি করে রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দরজাগুলোর সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট এবং জানালাগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো বন্ধুরা, আপনারা যদি এই দরজাগুলো দোকান থেকে কিনতে যান অথবা বানাতে যান, তাহলে আপনাদের প্রত্যেকটি দরজার পিছনে খরচ করতে হবে 5 থেকে 6 হাজার টাকা স্টিলের দরজা। তা আপনারা যদি জানালাগুলো যদি 4 ফিট বাই 4.5 ফিট যদি আপনারা ইয়ে করতে চান, তাহলে আপনাদের খরচ হবে 4 থেকে 5 হাজার টাকা। তো বন্ধুরা, খুবই অল্প খরচের মধ্যে যেহেতু করা হচ্ছে, আমরা এখানে লোহার দরজা ব্যবহার করব, আমরা এখানে স্টিলের দরজা ব্যবহার করব এবং লোহার জানালা ব্যবহার করব, যাতে করে আমাদের খরচটা অনেক কম আসে। তো বন্ধুরা, এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস অথবা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমাদের ড্রয়িং রুমটা, ড্রয়িং কাম ডাইনিং স্পেসটার সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 15 ফিট করে এবং এটি হচ্ছে আরেকটি বেডরুম, এটি আমাদের সামনের বেডরুমটা। তো এটা একটু বড় সড়ো করে রাখা হয়েছে 14 ফিট বাই 14 ফিট করে। তো এখানে আমরা একটি বেড ফালিয়ে এবং আমরা একটি সোফা ফালিয়ে বেডরুম উইথ ড্রয়িং রুম আমরা করতে পারি। তো যখনই আমার এই রুমটাতে দুটি দরজা রাখা হয়েছে, তো একটি হচ্ছে রুমের ভিতরে প্রবেশের দরজা, আর একটি হচ্ছে বাইরে থেকে যদি কোনো গেস্ট আসে তাহলে সামনের রুম দিয়ে যাতে এই রুমে প্রবেশ করে বসতে পারে, সেই জন্য এই দরজাটি রাখা। তো বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি বেডরুম, এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তো আমাদের এই বেডরুমটার মধ্যে একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে, যাতে করে বাড়ির অনেক জিনিসপত্র রাখা যায়, সেজন্য ভিতরের রুমগুলোতে আমরা এভাবে শেলফ বা তাক রাখি। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের ভিতরের রুমগুলোতে এরকম শেলফ বা তাক রাখতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি কিচেন। তো আমাদের কিচেনের মধ্যে চুলা রাখার জায়গাটা এবং উপরে একটি তাক এক্সট্রাভাবে ঢালাই করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটিতে লেবার খরচ এবং কেয়ারিং খরচ ছাড়া 2,45,000 টাকার মধ্যে আমরা এতটুকু করতে পেরেছি। তো আমাদের এই পুরো বাড়িটি কমপ্লিট করতে লাগবে 5 থেকে 5.5 লক্ষ টাকা। তো 5 থেকে 5.5 লক্ষ টাকা হলে আপনারা এরকম 4টি বেডরুমের ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করে নিতে পারবেন। তো আমাদের এই বাড়িটিতে আমাদের যে 4টি ঢালাই করা হবে, তো সেই 4টি 3.5 ইঞ্চি করে ঢালাই করা হবে। তো আমাদের একতলা ফাউন্ডেশন বাড়ির জন্য আশা করছি সব কিছুই ঠিকঠাক মতো হবে।
তো বন্ধুরা, এই বাড়িটির সম্পর্কে আর যদি কারো কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওতে কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।